আরে বেঙ্গল পুলিশ জিত, বেঙ্গল পুলিশ জিত, এখানে কি দুমে পাচ্ছে না নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাছাপাড়া 20 নম্বর ওয়ার্ডে। এখানে স্থানীয় কাউন্সিলর উৎপল দাশগুপ্তর পরিচালনায় স্বর্গীয় মৃণাল সিংহ রায়, যারা যাকে আমরা বীজপুরের সকলেই আবুদা নামে চিনি, তার স্মৃতির উদ্দেশ্যে একটি মহিলা ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমার সাথে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী, তার সাথে আমরা একটু কথা বলবো। দাদা, কী বলবেন, এরকম একটা আয়োজন করেছেন উনি, কী বলবেন? অ্যাকচুয়ালি উৎপলদা যে আছে 20 নম্বর কাউন্সিলর, উনি মানুষের সঙ্গে, আজকে না, যবে থেকে তিনি কাউন্সিলর আছেন তবে থেকেই মানুষের সাথে থাকেন, আর ইনি এইভাবে সমাজমূলক কাজ করে থাকেন। এর আগে একটা শিশুদের স্পোর্টস করেছেন, আজকে মহিলাদের ভলিবল প্রতিযোগিতা করেছেন, আর রক্তদান শিবিরও করছেন, আর 1 তারিখে বসে আগো প্রতিযোগিতা। তো ব্যাপার একটা জনপ্রতিনিধি তখনই হতে পারে যখন মানুষের সমাজের কাজে লাগে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে স্পোর্টস মানে স্বাস্থ্য সুস্থ থাকার জন্য এই যে প্রয়াস জনপ্রতিনিধির, এটা আশেপাশে পরিবেশটাকে সুস্থ রাখার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে স্পোর্টস। সেই জনপ্রতিনিধি উৎপলদা করছে, উৎপলদাকে আমাকে বিশেষ মানে আমাদের দলীয় তরফ থেকে তো বটেই, এলাকার মানুষের তরফ থেকে, আমার তরফ থেকে ওনাকে বিশেষ অভিনন্দন। আরেকটা কথা, এটা আলাদা রকমের একটা উদ্যোগ যে মহিলা ভলিবল, সেই বিষয়ে কী বলবেন? দেখুন, মহিলা ভলিবল মহিলাদের তো নিশ্চয়ই উৎসাহ করছে, কেন মহিলা আমাদের সমাজে এখন ছেলেদের থেকে অনেকটা এগিয়েই যাচ্ছে। আপনারা দেখবেন ICC বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যে কোনো শিক্ষাতে দেখবেন মহিলা এখন পার্সেন্টেজটা বেশি, আর তারা শিক্ষা এগিয়ে রয়েছে। আর যেখানে নেত্রী আমাদের মমতা ব্যানার্জী মহিলা, সেখানে তো মহিলা আগে যাবে, আর উৎপলদারও খুব ভালো প্রয়াস যে মহিলাকে নিয়ে আগে চলছেন। ধন্যবাদ। এবিএন নিউজে এই মুহূর্তে আমি আমার সাথে পেয়ে গেছি কাছাপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাশগুপ্তকে, যার পরিচালনায় মূলত আজকে এই মৃণাল সিংহ রায়ের স্মৃতির উদ্দেশ্যে যে মহিলা ভলিবল প্রতিযোগিতা সেটি হচ্ছে, তার সাথে একটু কথা বলে নেব। কী বলবেন, মানে ঠিক কী উদ্দেশ্যে আজকের এই যে মহিলা ভলিবল প্রদর্শনী ম্যাচ সেটি আজকে আয়োজন করলেন? সেটা হচ্ছে আমার স্বর্গীয় লিডার মৃণাল সিংহ রায়, তিনি এগুলি পছন্দ করতেন, সব দিক দিয়েই ওনার আলাদা ইয়ে ছিল, কী ফাংশান, কী খেলাধুলা, কী মানুষকে কীভাবে হেল্প করা, তার আদর্শ নিয়ে তো আমি পার্টিটা করি, সেই জন্যই। আর এলাকায় এখন খেলাধুলা নেই, যদি এসব খেলাধুলা করিয়ে যদি বাচ্চাদের মানে বুঝতে পেরেছি মনোবলটা আনা যায়, তার জন্যই আমার এই অনুষ্ঠান। আর কী কী অনুষ্ঠান রয়েছে? এ প্রথম কথা, আমি 22 তারিখে আমাদের এলাকায় বাচ্চাদের নিয়ে একটা স্পোর্টস করেছি, আজকে মহিলা ভলিবল, 1 তারিখে আমাদের দলীয় পতাকা উত্তোলনের সাথে সাথে এলাকায় যারা এই ছবি টবি আঁকে তাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, 5 তারিখে ব্লাড ডোনেশন আছে, 7 এলাকা দুস্থ মানে যারা উদ্বাস্তু ইয়েতে আছে পাট্টা দেবো। পাট্টা তো আপনি আগেও বিতরণ করেছিলেন, এবার কতজনকে দিচ্ছেন? এবারে 17 জনকে দেবো। আর দুস্থ ছাত্রছাত্রীদের 100 জনকে
পড়াশোনার খাতা পেন এবং যা যা লাগে ওদের দেব। আর এবারে বেশি কাপড় জামা দিতে পারবো না, 15-20 জনকে এবারে দেব, কেননা আমাদের একটু আর্থিক অবস্থাটা একটু খারাপ হয়েছে, তার জন্য এবছর ওটা কম দেবো। আর সন্ধ্যাবেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেটাও আমরা টাইম লিমিট করেছি, 9:30-9:30 মধ্যে শেষ করে দেবো, কেন এলাকা আমরা নিয়মটা মেনে চলি, তো 10টার মধ্যে শেষ করার চেষ্টা করব। মানুষকে মানে অসুবিধায় ফেলে আমরা কোনো কিছু করতে চাই না, এটা সুষ্ঠুভাবে যাতে হয় আমরা মানুষের কাছে আবেদন করেছি, আপনারাও থাকবেন আমাদের সাথে, এটাই। আপনার ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছে তাদের থেকে কীরকম সাড়া পেয়েছেন? তাদের থেকে তো বিপুল সাড়া, তারা সাহায্য করে বলেই তো আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি, নাহলে আমি পয়সা পাবো কোত্থেকে? তারা সব রকমভাবে আমাকে সাহায্য করে, সব রকমভাবে, এই এলাকায় সব এসছে, খেলা দেখতে এসছে, তারা উৎসাহ দিচ্ছে আরও করো, বড় প্রোগ্রাম করো, আমরা আছি তোমাদের সাথে, সব রকমভাবে ওরা সাহায্য করছে। আমি একটা CIC মিটিংয়ের আরেকটা রেজুলেশন হাতে পেয়েছি দুদিন আগে, ওটা আমার ছিল 32 লাখ টাকার, এইটাই 1,10,000 টাকার মতন উনি ছেড়েছে, জানি না এখন কাজ করবে কি না, রেজুলেশনে দিয়েছে, কাজ এখনও আমার কিছু বুঝতে পারছি না, এরপরে তো ফেব্রুয়ারি মার্চে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, উনি কী করবে আমি ঠিক। আচ্ছা, মূলত ঠিক মানে ওই টাকাটা ঠিক কোন ইয়েতে এলাকা কিসের জন্য আপনি? রাস্তার ধার বাঁধানো, কিছু নতুন ড্রেন আছে, ছোটো ছোটো ড্রেন, তারপরে কোনো ভাঙা ড্রেন রিপেয়ার, এসব ব্যাপারে ইয়ে হয়েছে। আর আমি ওই কালীবাড়িতে যেটা করেছিলাম সেটা লাইটটা বাদ দিয়েছিল, আমি এলাকাবাসীকে নিয়ে একটা জয়েন্ট পিটিশন করেছি এবং ওপর মহল থেকে চাপ সৃষ্টি করে, এবং বিশেষ করে আমার ইও সাহেব আর এফও সাহেব যারা আছে তারাও আমাকে খুব হেল্প করেছে, লাইটের কাজ শুরু হয়েছে, মূলত 2 লাখ টাকার মতন লাইট লাগছে, ওটা আশা করি 1 জানুয়ারি ওটা মন্দিরে লাইটটা ওপেনিং হবে। আর শেষ প্রশ্ন করে নেবো যে এলাকা উন্নয়নের টাকা এটা কি এইভাবে কেন আটকে রাখলো, এইভাবে কি আটকে রাখা যায়? না, এটা তো আটকে রাখা যায় না, আপনি তো মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটাও বলেছিলেন আমাদের অন ক্যামেরা, এটা তো আটকে রাখা যায় না, ওনার ওই চেয়ারম্যানশিপের ক্ষমতা নিয়ে করছেন, কিন্তু দল তো ওকে কৈফত, দলকে ওকে কৈফত দিতেই হবে, দলের লিডাররা ওকে ধরবে, এটা আমি দলের উপরে আমার বিশ্বাস আছে, আমি দলের উপর মহলে জানিয়েছি, এখন যারা দায়িত্বে আছে তাদেরকেও জানিয়েছি, তারাও চেয়ারম্যানকে বলেছে যে আপনি এটা আটকালেন কেন, যাই হোক উনি বলছে ফান্ডে টাকা নেই, তো ফান্ডে টাকা থাকবো কেন, মা তুমি যখন CIC পাস করেছো নিশ্চয়ই তোমাকে করতে হবে, আমিও ওনাকে বলেছি করতে আপনাকে হবেই, করতে হবে, এইভাবে মানে আমার উপরে জেল্লাসি করে টাকা আটকিয়ে মানুষকে কষ্ট দেওয়া এটা তো ঠিক না। আর কে কে উপস্থিত ছিলেন আজকের আপনার অনুষ্ঠানে? ইয়েতে আমার জেলার যে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের PWD কর্মদক্ষ নারায়ণ গোস্বামী ছিলেন, উত্তর 24 পরগনার সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী ছিলেন, টাউনের আমার প্রেসিডেন্ট খোকন তালুকদার, হালিশহরের নেতৃত্বে ছিল কানুলাল সরকার, প্রবীর সরকার, আরেক কাউন্সিলর ছিল মৃত্যুঞ্জয় দাস, তারপরে আমাদের এখানে আলোরানী সরকার ছিল, সোনালী সিংহরায় ছিল, সকল নেতৃত্বই উপস্থিত ছিল, লাহিড়ি ছিল, অলোক মহিলারি, হ্যাঁ মোটামুটি সকলেই উপস্থিত ছিল, কিন্তু মূলত ব্লাড ডোনেশনের দিন আমার 4 জন মন্ত্রী আসার তারা কথা দিয়েছেন, নির্মল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, তপন দাশগুপ্ত, সুজিত বসু আর ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য, সাথে 2 চেয়ারম্যানকে বলা হয়েছে, তারপরে আমাদের MLA জগদীশ দাস তিনি অসুস্থ, তিনি আমাকে হাত ধরে বললো আমি এবারে যেতে পারবো না, তিনি হয়তো আসতে পারবেন না, আর সুবোধ অধিকারী তো ছিল, মূলত বড় প্রোগ্রাম। খুব ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম কাসাবাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাশগুপ্তর সাথে, আপনারা দেখতে থাকুন ABN নিউজ, ক্যামেরা পার্সন অরুণাবর সাথে আমি আকাশ, ABN নিউজ কাসাবাড়া।